ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল প্রত্যন্ত গ্রাম এলাকার এক শিক্ষকের। ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড 2023-এ নাম উঠল ওই শিক্ষকের। মুর্শিদাবাদের ডোমকলের আমিনবাদ এলাকার জিল্লার রহমান, তিনি বর্তমানে রানীনগরের রামনগর হাই মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠায় খুশি তার পরিবার। শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা, জানা গেছে টানা আড়াই থেকে তিন বছর ধরে অঙ্ক বিষয়ের উপর কম্পিটিটিভ বই লিখে পাবলিশ করেন এই শিক্ষক। ইংরেজি বিষয়ের শিক্ষক হলেও ছোট থেকে অঙ্কে দক্ষ ছিলেন তিনি, তাতেই সিদ্ধান্ত নেন কম্পিটিটিভ নিয়ে বই লেখার। তারপরেই আড়াই তিন বছরের কমপ্লিট করে পাবলিশ করেন। তারপরেই ওই শিক্ষকের শ্যালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার কথা বললে তিনি সেখানে আবেদন করেন। তারপরেই গত 12 সেপ্টেম্বর নাম ওঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তার ঝুলিতে মেলে মেডেল, আই কার্ড থেকে সার্টিফিকেট সহ আরো নানান জিনিসপত্র। আগামী দিনে তিনি আরো বই উপহার দেবেন ছাত্রছাত্রীদের বলে জানিয়েছেন। এই ডোমকলে এর আগেও এক খুদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নজির গড়েছিলেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে বই লেখায় আরো উৎসাহ বেড়েছে বলে জানান ওই শিক্ষক। ব্যুরো রিপোর্ট, দ্য রিলেশন নিউজ। অ্যাকচুয়ালি আপনার ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কথা আমি জানতাম না। হ্যাঁ, আমারই মানে একজন বন্ধুও বলতে পারেন এবং আমার শ্যালক, তো উনি একদিন আমাকে বললেন যে আপনার এই বইটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে দেখালে হয়তো কিছু হতে পারে, এরকম আমাকে একটা ইনফরমেশান দিয়েছিল। হ্যাঁ, তো তারপরে আপনার অনলাইন সার্চ করতে করতে একদিন দেখলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইন অ্যাপ্লিকেশন মানে চাইছে আর কি। যে বইটা আপনি লিখেছেন ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ, ওই বইটার একটা হার্ড কপি আমাদেরকে কুরিয়ার মারফত পাঠাতে হবে, তাই বললাম। পাঠালাম, সেখানে ইমেল করে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে ওখানে মানে লেখা ছিল আপনার যে ওই মানে হার্ড কপি প্লাস সফট কপি আমরা ট্যালি করে এখানে আমাদের যে এডিটোরিয়াল টিম আছে সেখানে পর্যালোচনা করবে, তারা রিভিউ করবে এবং সেখানে আমাদের ওখান থেকে রিভিউয়ের পর একটা সিলেকশন টিম আছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের, সেই টিমের কাছে যাবে। তারপরে কি হবে না হবে সেটা পরের বিষয়। হ্যাঁ, তো আমি সেইভাবেই আপনার পাঠিয়েছিলাম। তো সব কবি পাঠানোর দিন সাতেক পরে আবার আর একটা কনফার্মেশন ইমেল আসলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার একটা মেডেল দেওয়া হবে, তা বললো। হ্যাঁ, যে মেডেলটা দিচ্ছে এটা কত তারিখে এসেছে আপনার কাছে? এটা 12 তারিখে এসেছে। 12 তারিখ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই মাসের 12 তারিখে এসেছে। আচ্ছা, বইটার মধ্যে কি এমন আছে যে মানুষ দেখবে, ছাত্র ছাত্রীরা বুঝবে? বইটার মধ্যে কি অ্যাকচুয়ালি আছে আপনার, এটা তো মানে কম্পিটিটিভ পরীক্ষার বই। হ্যাঁ, মানে কম্পিটিটিভ স্টুডেন্টদের আমি মাঝে মাঝে মানে একটু মানে টিপস দিই আর কি। আমার মোটামুটি আড়াই থেকে তিন বছর লেগেছে, আড়াই থেকে তিন বছর মাসে আর কি। অক্টোবরের 14 তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ওখানে একটা ইমেল এসেছে, আমাকে ওখানে ইনভাইট করেছে, ওদের কনভোকেশন সেরিমনি অনুষ্ঠিত হবে, তো সেখানেও পার্টিসিপেট করার জন্য বলেছে আর কি। হুম, তো সেখানেও হয়তো কিছু ফেয়ারওয়েল দেওয়া হবে, তার জন্য ডেকেছে, একটা মিমেন্টো দেওয়া হবে বলেছে। তো হ্যাঁ, মানে আশা তো করছি যাওয়ার জন্য, এখন দেখা যাক। হ্যাঁ, বইটা এমনি গুণগত মানের দিক দিয়ে খুবই ভালো ছিল, ওই কারণেই আর কি আমিও ভেবেছিলাম যে কোনো একটা অ্যাওয়ার্ড পেতে পারে। আর আমার জানা ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড বিভিন্ন নামি দামি লোকদেরকে অ্যাওয়ার্ড দেয়, সেই কারণে আর কি আমি বলেছিলাম। মোটামুটি এক মাসের মধ্যেই হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো খুব খুশি এবং পরিবারের সবাই খুব খুশি, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সাফি। সাফি কি? শুধু সাফি আমার নাম, শুধু সাফি। হ্যাঁ হ্যাঁ।